যে প্রোগ্রাম ভাঙড়ে হওয়ার আগে ঘটপুকুর চৌমাথায় একটা শকতমুলার নেতৃত্বে যেটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, তার পরে আমরা দেখছি আপনাকে শোনা গিয়েছে যে আপনি যে দাবি করছেন যে আপনাকে হুমকি দিয়েছে, কারা বা কে হুমকি দিয়েছে, কোন পার্টির নেতারা? টিএমসি পার্টির নেতারা। টিএমসি পার্টির নেতারা। কি কারণে আপনাকে হুমকি দেওয়া হয়েছে? হুমকি অ্যাকচুয়ালি ওদের দলে টানার জন্য চেষ্টা করছে, আর আমাদের ওই পার্টির আমরা যে কজন ছেলে হয়েছি ওরা চাচ্ছে যে আমাদের সঙ্গে পার্টিটা করুক, আর আমরা ও পার্টি তো একদম মানে মন থেকে সাফ করে দিছি। টোটালে আমাদের ওসব পার্টির সঙ্গে কোনো লেনদেন নেই, আর দলে টেনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। যদি না যায় মানে পরবর্তীকালে হয় বোম না হলে কোনো কিছু দিয়ে আমাদের কেস খাওয়াবে। কোথায় হঠাৎ বলছে তোরা ফ্ল্যাগ ছিঁড়েছিস, আমরা বলছি আমরা ফ্ল্যাগ ছিঁড়িনি, আমরা বলছি আমরা ফ্ল্যাগ ছিঁড়িনি, বলছে না তোরা ফ্ল্যাগ ছিঁড়েছিস, মানে তোরা যদি ভালো ভালো চলে আসিস তো ভালো, যদি না আসিস তাহলে তোদের নামে কেস করব, তোদের মানে জেল খাটাবো, তোদের বউ বাচ্চারা লোকে দৌড়ে দৌড়ে ঘুরবে। তাহলে কি একটা আতঙ্কের মধ্যে আছেন, কি বলবেন? আতঙ্কের মধ্যে আমরা আতঙ্কের মধ্যে মানে নেই আবার আছি, কখনো ভয় লাগে যে পুলিশ এসে না কোনো প্রমাণ ছাড়া আমাদের তুলে নিয়ে যায়, এখন তো প্রশাসন তো ওদের হয়েই কাজ করছে। তাহলে একটা ভয়ের মধ্যে আছেন? ভয়ের মধ্যে তো অবশ্যই থাকার কথা। এটা কারা হুমকি দিচ্ছে বলে? টিএমসির নেতারা হুমকি দিচ্ছে এবং আমাদের সামনে দিতে পারে না, বাড়ির মেয়ে ছেলের কাছে গিয়ে বলছে, বাড়ির আমাদের মা যারা রয়েছে তাদের কাছে গিয়ে বলছে তোমাদের ছেলে সাবধান করো নাহলে মানে জেলে ঢুকিয়ে দেবো। কি কারণে সাবধান করার কথা বলছে? ওই ওদের পার্টিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ওদের হয়ে মানে মিডিল মিশিনে যাও ওদের হয়ে। আপনি কি পার্টি করেন? আমি আইএসএফ পার্টি করি। আইএসএফ পার্টি করার জন্য কি এতটা চাপ আসছে, কি দাবি আপনার? আইএসএফ পার্টি করার জন্য যতই চাপ আসুক নিজের জীবন চলে যাবে, জাহান চলে যাবে, তবু আইএসএফ পার্টি ছাড়বো না। যে আপনার কি আইএসএফ করার জন্য কি চাপ আসছে না কোনো পারিবারিক সমস্যা? না না না, কোনো পারিবারিক না, পার্টির জন্যে আইএসএফ পার্টিটা করি বলে এর জন্য চাপ আসছে। কারা চাপ দিচ্ছে? শাসক দলের নেতা? শাসক দলের নেতারাই চাপ দিচ্ছে। যে থানা দ্বারস্থ হয়েছে? থানা দ্বারস্থ এখনো হয়নি, আমার উপ নেতৃত্বে যারা রয়েছে তাদের কাছে সেই কথাটা বলেছি, তারা যদি ঠিক স্টেপ নেয় তাও তাহলে ভালো, না হলে আমরা থানা দ্বারস্থ কাছে হতে বাধ্য হবে। আপনার নাম? আমার নাম সবিজুল ঘরানি। থানা থানা ঘরানি।